বেশ কয়েকটা ম্যাথ করছিলাম, অল্প কয়েকটা ম্যাথ বোধহয় বাকি আছে 9.1 এর। আজকে আমরা সেটা শেষ করব এবং হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার ইনশাল্লাহ যাব। তো আমাকে বলো, আমি বোধহয় 20 পর্যন্ত করাইছিলাম, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? 20 পর্যন্ত করাইছিলাম, পাশাপাশি বোধহয় আমি 23 নাম্বার অঙ্কটা করাইছি, আমি কি ঠিক বলছি? জি ভাই। ওকে, তো এবারে আসো আমরা বাকি ম্যাথগুলো আজকে একটু করি। প্রথমত আমরা যে ম্যাথটা করব, যেটা দিয়ে স্টার্ট করতেছি, সেটা হচ্ছে 24 নাম্বার ম্যাথ। অঙ্কটা একটু দেখে নাও, কট এ ইকুয়াল টু বি বাই এ হলে আমাকে এই রাশিটার মান বের করতে হবে। এ সাইন মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ। তোমাদের কাছে আমি জানতে চাই, যেহেতু আমাকে সাইন কজ এর ভ্যালু বের করতে বলছে আর দেয়া আছে কট, তাহলে আমরা কটের কোন সূত্রটা ব্যবহার করব? কে কি কে কে বলতে পারবা কটের আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে পারি? দুইটা সূত্র আছে, কেউ কি বলতে পারবা কটের ফর্মুলা গুলা কি কি? কট এ এর সূত্র গুলা কি কি কেউ কি বলতে পারবা? এটা 24 নাম্বার বোধ হয় নাকি? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাই, কটে সমান সমান কজ এ বাই সাইন এ। কজ এ বাই সাইন এ, ভেরি গুড। তো ভেরা, আমরা কি এখান থেকে ইজিলি কস এর মানটা বের করে ফেলতে পারবো? কস এ ইকুয়াল টু হলো বি বাই এ ইন্টু সাইন এ, সাইন এটাকে আড়াআড়ি গুণ করে দিছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? কস এর ভ্যালুটা বের করে দিছি। এবার বলো প্রদত্ত রাশি কি ছিল আমাদের যার মান বের করতে হবে? প্রদত্ত রাশি হচ্ছে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ। তো এখানে আমরা কজ এর মানটা বসাই দিই অবার হরে। কজ এ মানে হচ্ছে বি বাই এ ইন্টু সাইন এ, হরেও তাই, এ সাইন এ প্লাস বি ইন্টু বি বাই এ ইন্টু সাইন এ। ভেরা, তোমাদের কাছে আমি জানতে চাই, লব আর হরে কি? সাইন এটা এখন কমন চায় না, লব আর হরে আমি কিন্তু সাইন এ কমন নিতে পারি। তো এটা যেটা হবে, সাইন এ কমন নিলে এ মাইনাস বি স্কোয়ার বাই এ ইন্টু সাইন। ভেরা, আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাত কমন নিয়ে কিন্তু আগে লেখা যাবে না, পরে লিখতে হয়। তুমি কি এভাবে লেখো সাইন এ ইন্টু টু? তা কিন্তু আমরা লিখি না, আমরা লিখি হচ্ছে টু সাইন এ। তার মানে ধ্রুবককে আগে লিখবা, এটাকে পরে লিখবা। হরে কত হবে তাইলে বলো তো ভাইয়া, একই রকম হবে হরে, একই রকম ভাবে হরে কত হবে কে কে বলতে পারবা? আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি শুনতেছো আমার কথা? হ্যাঁ, এ প্লাস বি স্কোয়ার বাই এ। জি ভাই, আজকে আমার নেট একটু প্রবলেম তো ভাইয়া, তাই একটু সমস্যা হচ্ছে আমার। আচ্ছা বলো, লব আর হরে সাইনে সাইনে কি ক্যান্সেল হয়ে যায়? একটু দেখে নাও, লব আর হরে আমি কি সাইনে কমন নিয়ে কেটে দিতে পারবো না? কমন অলরেডি নিয়েছি। ওকে, কেটে দেওয়ার পরে কি থাকতেছে? লবে থাকবে এ মাইনাস বি স্কোয়ার বাই এ, আর হরে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার বাই এ। লসাগু করো, লসাগু করলে কত হবে ভেড়া কে কে বলতে পারবা? এ, তো এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হরেও লসাগু করো এ, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো লব আর হরে ভগ্নাংশ আছে, তো আমি কি সাইনে দিয়ে কি বুঝাই ভাইয়া? এ সাইনে দ্বারা, মানে সাইনের সাথে এ একটা কনস্ট্যান্ট গুণ,
এর মান ধরো দুই বা তিন বা তিন চার, এরকম কিছু একটা হইতে পারে, বুঝতে পারছো? মানে সাইন এর সাথে একটা ধ্রুব সংখ্যা গুণ, মানে দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি, এ এরকম একটা সংখ্যা, বুঝছো আমার কথা? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ ইন্টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ এক কাটা, তো লবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে প্রদত্ত রাশিটার মান। অ্যান্সার লিখবা এটা, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? প্রদত্ত রাশি থেকে আমরা কজের মানটা বের করে, মানে যেটা দেয়া আছে প্রদত্ত রাশিতে সেই কজের মানটা বসায় দিছি, তারপর সিম্পলি ক্যালকুলেশন করছি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। যারা সবাই কি ম্যাথটা বুঝছো আমাকে একটু জানাও। থার্ড লাইনটা বুঝো নাই, তাই তো? যারা এই দুইটার মধ্যে সাইন এ কমন নিছি, এই দুইটার মধ্যে তো সাইন এ কমন নিলে কি থাকে? এখানে থাকে এ, আর এখানে থাকে কি বি গুণ বি তে বি স্কোয়ার বাই এ। এইভাবে না লেখা যায় না, সাইন এটাকে সবসময় পরে লিখবা, এই কারণে আমি এটাকে পরে লিখছি, বুঝতে পারছো আমার কথা? লবে সাইন এটা কমন নিছি, ত্রিকোণমিতিক অনুপাত সবসময় পরে লিখবা, আগে লেখা যাবে না, বুঝাইতে পারছি? জি ভাই। ফাইন, তো ২৪ নাম্বারটাও গেল, আমরা মনে হয় লাস্ট ক্লাসে ২৩ নাম্বারটাও করছিলাম। দেখো তো আমরা কি লাস্ট ক্লাসে ২৩ নাম্বারটাও করছিলাম না? এটার মতো মনে হয় একটা বাড়ি। জি ভাইয়া। ওকে ফাইন, তো আমাদের এটাও হয়ে গেল, আমাদের ২১ ২২ আর ২৫ এই তিনটা ম্যাথ বাকি আছে অনুশীলন। তো প্রথমত ২২ নাম্বারটা দেখো, tan a equal to 1 by root 3 আছে, আমাকে এই রাশিটার মান বের করতে বলছে। তোমাদের কাছে আমি জানতে চাই, ভেরা, cosec স্কয়ার আর sec স্কয়ারের সাথে কার কার সম্পর্ক আছে, কে কে বলতে পারবা? তোমরা লাস্ট ক্লাসে অবশ্যই ফর্মুলাগুলো তোমাদের মনে হয় মুখস্থ হয়ে গেছে। cosec স্কয়ার a এটাকে কি বলা যায়? cosec স্কয়ার a এটাকে কি বলা যায়? কেউ পারতেছো না, ত্রিকোণমিতি পুরো ভুলে গেছো। 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার a, ধন্যবাদ, at least একজনের তো মনে আছে। sec স্কয়ার a কি লেখা যায়? sec স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার। ভেরা, যারা ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করো নাই, ত্রিকোণমিতি প্রায় শেষ হয়ে যাচ্ছে, অবভিয়াসলি তারা বুঝতেই পারবে না। এটা শুধু আমার কাছে কেন, তুমি কারো কাছেই বুঝতে পারবে না, কারণ হইলো তুমি ফর্মুলা গুলা ফার্স্ট অফ অল মুখস্থ করার প্রয়োজন ছিল। এবার আসো ২২ নাম্বার ম্যাথটা একটু আসি। দেয়া আছে tan a equal to হচ্ছে 1 by root 3, তোমাদের কাছে আমি জানতে চাই তাহলে tan স্কয়ার a কত হবে বর্গ করলে? tan a equal to 1 by root 3, tan স্কয়ার a কত হবে? 1 কে বর্গ করলে 1 হয়, root 3 কে স্কয়ার করলে হয় 3, তার মানে tan স্কয়ার a হচ্ছে 1 by 3। নেক্সট ভাই, আগে ঘটে পাশেটা কি করছো এটা বুঝি নাই। এইটা এইটা, হ্যাঁ এইটা ভাগ, এইটা ভাগ মানে নিচেরটা উল্টায় গুণ হয় না? না ভাই, উপরের লাইনটা গেল, মানে এই লাইন কি করছি? আগে রঙকে আগে আগে জিজ্ঞাসা করবা না, এইটা ছিল লসাগু করছি, উপরে আর নিচে লসাগু করছি, একটু দেখো লবে আর হরে লসাগুটা কি এ না, এর সাথে এ গুণ হয়ে এ স্কোয়ার, এটাও তাই, বুঝো নাই? বুঝছি। যখন অঙ্ক করাই তখনই জিজ্ঞাসা করবা ভাইয়া, মানে না হলে তো আবার এলোমেলো হয়ে যাবে। tan স্কয়ার a হচ্ছে 1 by 3, ওকে
tan স্কয়ার এ কেন বের করলাম এটা বলো, আমাকে যে রাশিটার মান বের করতে বলছে সেটার দিকে একটু তাকাও, এই রাশিটার মান নির্ণয় করতে বলছে। এখন বলো sec স্কয়ার এ মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার এ, তাহলে কি আমার tan স্কয়ার এ লাগবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, নেক্সট হচ্ছে আবার cosec স্কয়ার এ আছে, বলো cosec স্কয়ার এ মানে কি? 1 প্লাস cot স্কয়ার এ, 1 প্লাস cot স্কয়ার এ, tan থেকে কি cot এর মান বের করা যায়? জি ভাইয়া, উল্টায় দিলে, ব্যস্তকরণ করো, ভগ্নাংশ উল্টায় দাও, এটা লেখা যায় না দেখো তো, tan স্কয়ার এর নিচে 1 আছে, আমি জানতে চাই তোমাদের কাছে 1 বাই tan স্কয়ার এ এটা মানে কত? cot স্কয়ার এ, cot স্কয়ার এ এটা হচ্ছে 3। এবারে চলে আসো প্রদত্ত রাশি, cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ বাই cosec স্কয়ার, সরি sec স্কয়ার, cosec স্কয়ার এ প্লাস sec স্কয়ার এ, দুইটার ফর্মুলা কি? cosec স্কয়ার হচ্ছে 1 প্লাস cot স্কয়ার আর sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। এরা সেকেন্ড লাইনটা কি বুঝছো? সূত্রে ভাঙাইছি cosec স্কয়ার আর sec স্কয়ার কে ফর্মুলায় ভাঙাইছি, সবাই কি সেকেন্ড লাইনটা বুঝছো? লাইন বাই লাইন একটু জিজ্ঞাসা করি। আচ্ছা আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি, এরা সবাই আমাকে একটু জানাও যে সেকেন্ড লাইনটা বুঝছো কিনা, এটা তো বুঝছো। আচ্ছা এবার ব্র্যাকেটটা উঠায় দাও, ব্র্যাকেট উঠায় দিলে কি হবে কে কে বলতে পারবা? 1 প্লাস cot স্কয়ার এ মাইনাস 1 মাইনাস tan স্কয়ার এ, 1 প্লাস cot স্কয়ার এ প্লাস 1 প্লাস tan স্কয়ার এ। আর একটু মাইক বন্ধ রাখো, আমি মাইক বন্ধ করে দিচ্ছি। যখন তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, মানে আমি পড়াইতেছি, তখন মাইকটা নিজের মাইকটা বন্ধ রাখো। ওকে, বলো লবে কি হবে আর হরে কি হবে, কে কে বলতে পারবা? লবে আর হরে কত কত হবে ক্লাসের সবাই? লবে cot স্কয়ার মানে tan স্কয়ার আর হরে 2 প্লাস cot স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ, আর হরে হচ্ছে 2 প্লাস cot স্কয়ার এ প্লাস tan স্কয়ার এ। এবার মানগুলা বসায় দাও, cot স্কয়ার এর মান হচ্ছে 3 আর tan স্কয়ার এর মান হচ্ছে 1/3, ভ্যালুগুলা বসায় দাও, 3 মাইনাস 1/3, 2 প্লাস 3 প্লাস 1/3। ওকে, তো লবে কত হয়? লসাগু করো 3, 9 মাইনাস 1, হরেও লসাগু করো 3, 6 প্লাস 9 প্লাস 1, তো লবে হয় হচ্ছে 8/3 ইনটু, উল্টায় গেলে হরেরটা 3/16, 3 3 কাটা 8/16, অ্যান্সার হবে হাফ। আমাকে জানাও কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা, এই রাশিটার মান তাহলে হাফ, অ্যান্সার হবে হাফ। এরা একটু ভালো করে, কেউ যদি কোনো জায়গায় মনে করো যে আমি এই জায়গাটা বুঝতেছি না, আমাকে বললে আমি অবশ্যই আমি বুঝাই দিব। সবাই কি বুঝতেছো? জি ভাই বুঝতে পারছি। ক্লাসের সবাই ইন্ডিভিজুয়ালি সবাই বলো। জি ভাইয়া, যেহেতু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না তাই। জি ভাইয়া, জি ভাইয়া, ওকে ফাইন।
তোমাদের মনে আছে তোমরা অলরেডি 3.1 জেনারেল ম্যাথের একটা পরীক্ষা দিছো, তাই না? এই পরীক্ষাটার সলিউশন মানে আগামী কালকে রাতে আমি ক্লাস তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর আজকে ক্লাসের পরে এই 9.1 চ্যাপ্টারটা শেষ হবে জেনারেল ম্যাথ, এইটার উপরে একটা এক্সাম দিব। আগামী বৃহস্পতিবারের মধ্যে এক্সামটা দিতে হবে। বুঝতে পারছো ক্লাসের সবাই? হোমওয়ার্ক যেভাবে দাও বুঝি নাই ভাইয়া। এক্সামের কোয়েশ্চেনটা কবে দিবেন? আজকেই দিয়ে দিব, আজকেই। আর গত যে এক্সামটা, সেই এক্সামটার সলিউশন শিট আগামী কালকে দিব তোমাদের গ্রুপে। বুঝতে পারছো? ওকে ফাইন, 22 হয়ে গেল। 21 নাম্বার ম্যাথটায় আসতেছি। 21 নাম্বার ম্যাথটা একটু আনকমন একটা ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট। ভেরা, তোমরা আজকে থেকে একটা কথা মনে রাখবা, যদি কখনো, ভেরা আজকে থেকে একটা কথা মনে রাখো, এটা বীজগণিতেও কাজে লাগবে, নোট লিখে রাখি, তাহলে হয়তো তোমাদের মনে থাকবে। বর্গমূল যুক্ত রাশি থাকলে সর্বদা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে। ভেরা, তোমরা কি অনুবন্ধী রাশি চিনো? বুঝায় বলি, সাপোজ রুট থ্রি প্লাস রুট টু, এইটা একটা বর্গমূল না, অমূলদ সংখ্যা না? বর্গমূল যুক্ত যদি অমূলদ সংখ্যা থাকে, বর্গমূল যুক্ত রাশি বলতে আমি এখানে অমূলদ বুঝাচ্ছি, বর্গমূল যুক্ত রাশি ব্র্যাকেটে অমূলদ কথাটা উল্লেখ করিল। অমূলদ মানে হচ্ছে, ভেরা বলো, রুট ফোর, এটা মানে তো টু, এটার মান তোমরা জানো, কিন্তু রুট টু রুট থ্রি এই ভ্যালু গুলা সরাসরি কি মুখস্থ পারবা? ক্যালকুলেটরে পারা যায়, কিন্তু সরাসরি কি তুমি পারো? সবাই কি আমার কথা বুঝতেছো? এগুলো কি পূর্ণ বর্গ রাশি? আমরা চ্যাপ্টার ওয়ানে যখন জেনারেল ম্যাথের চ্যাপ্টার ওয়ান এখনো পড়ি নাই, বাস্তব সংখ্যা, ওইখানে অমূলদ সংখ্যা সম্পর্কে পড়ব, যেই রাশিকে দুইটা সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলদ রাশি বলে, আর যেটা যায় না সেটা হচ্ছে অমূলদ। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটাই আসি, না টু দা পয়েন্ট কথায় আসি। রুট ওভার যদি থাকে ভাইয়ারা, তাহলে মনে রাখবা মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে গুণ করে দিতে হবে। মাঝখানের চিহ্ন কি? প্লাস আছে, তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে এইটাকে বলা হয় এই রাশির অনুবন্ধী, ইংরেজিতে বলা হয় কনজুগেট। বা সিম্পলি আমি যদি বলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় এ প্লাস বি এর কনজুগেট হচ্ছে এ মাইনাস বি, আবার এ মাইনাস বি এর কনজুগেট হচ্ছে এ প্লাস বি। লাভটা কি এটা কইরা বলতো ভেরা, বলতো এর সাথে এটা গুণ করলে কি লাভ হবে? ওয়ান আসবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা চলে আসবে। দেখো, রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার, 3 - 2 = কত? 1। আমি আবার বলি, কখনো যদি বর্গমূল যুক্ত রাশি দেখো তাহলে মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে গুণ করে দিবা, মানে উভয় পক্ষে গুণ করবা যেন কাটাকাটি যায় আর কি, তাতে যেটা হবে এই রুট ওভারটা থাকবে না। সবাই কি বুঝতে পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি ক্লাসের সবাই? অমূলদ নিয়ে পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব, এখন আর আলোচনা করে সময় নষ্ট করতেছি না। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ভেরা, তোমাদের সাপোজ ধরো এমন আছে রুট টু মাইনাস ওয়ান, কি করবা বলতো? স্যার, রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করব। রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করবা, ভেরি গুড। তো এখন আমরা এই টাইপের একটা ম্যাথ করব যেখানে আমাদের এই কাজটা ইউজ করতে হবে। 21 নাম্বার অঙ্ক, তোমাদের কাছে যদি বই থেকে থাকে কেউ, একজন আমাকে বলো দেয়া আছে কি?
cos a plus sin a is equal to root 2 sin a তাই তো না ভাই cos a root 2 cos a আচ্ছা প্রমাণ করতে হবে কি বলো তো সেটা একটু লিখে রাখি sin a cos a minus sin a equal to root 2 sin a তাই তো এটা আসলে এটাই তো প্রমাণ করতে হবে নাকি আমি কি ঠিক বলছি ওকে এই অঙ্কটাই কি করবা সবাই ভালো করে বুঝে নাও ভেরা তোমাদের কাছে আমি জানতে চাই এটা যেহেতু cos এ আছে √2 cos এ তাহলে এই cos এটাকে ডানে পাঠাও তো sin এ equal to √2 cos এ minus cos সবাই কি বুঝতে পারছো ভেরা সেকেন্ড লাইনটা কি করছি cos গুলিকে এক পাশে নিছি ক্লাসের সবাই কি সেকেন্ড লাইনটা বুঝছো ওকে রাইট সাইডে কি কমন যায় বলো তো ভেরা এইখানে কি কমন যায় cos এ cos এ ভেরা আমরা সবাই জানি কমন নিলে কি হয় এটা হয় √2 minus 1 আর cos এটা কিন্তু পরে লিখতে হবে এটা কি বুঝতে পারো cos এটা কিন্তু পরে লিখতে হবে আমি কি সবাইকে বুঝাইতে পারছি এর পিছনে রিজন কেন পরে লিখতে হবে এটা যদি জানতে চাও এটার উত্তরটা হলো cos a into 2 এটা দেওয়ার মানে মনে হয় কি যে 2a গুণ করে cos কিন্তু আসলে তো তা না আগে হচ্ছে cos a তার সাথে 2 গুণ এটাকে পার্থক্য রাখার জন্য আমরা sin বা cos বা tan এর পরে কিছু লিখি না সবাই কি বুঝছো আমার কথা সবাই কি বুঝতে পারছো আমি কি বুঝাইছি জি হ্যাঁ আজকে একটু আগে তোমাকে বললাম √2 minus 1 এটা থাকলে আমরা কি করব বলো তো দেখি না এটাকে কনজুগেট √2 plus 1 দ্বারা গুণ করব এক্সেলেন্ট √2 plus 1 দ্বারা আমি উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি এটার সাইড নোট দিতে হবে উভয় পক্ষকে √2 plus 1 দ্বারা গুণ করে অবশ্যই সাইড নোট দিতে হবে তোমাদের কাছে আমি জানতে চাই ডানে কোন সূত্র হয় কনজুগেট দেওয়ার ফলে আর এটা গুণ করে দাও √2 sin a plus sin ডানে কোন সূত্র হয় ভেরা কারো কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না এটা হ্যাঁ ডানে ভাই 2 minus 1 বা লাস্টে 1 অবশিষ্ট থাকবে না না এখানে তো cos কি হচ্ছে মাইনাসে থাকার কথা ভাই আপনি তো ইনটু অবস্থায় রাখছেন গুণ অবস্থায় ভাই বলো কোথায় ভাইয়া তৃতীয় দ্বিতীয় লাইনে মাইনাস জি ভাই এই দুইটার মধ্যে cos a কমন নিছি তুমি আমাকে বলো টু সাপোজ এরকম আছে √2 cos √3 cos a minus cos a এই দুটার মধ্যে cos a কমন নিতে পারবো না সাপোজ cos বাদ দাও √3 x minus x আমরা x কমন নিলে √3 minus 1 লিখতে পারবো না x টা কি cos a ভাবো আমি কি বুঝাইতে পারছি ওকে তো এইটা বুঝছো তো ভেরা কোন সূত্র a + b * a - b a² - b² আমি কি বুঝাইতে পারছি সবাইকে ক্লাসের সবাই জি ভাই √2 sin a + sin a √2² - 1² এটা হবে 2 - 1 2 - 1 এ আলটিমেটলি 1 হবে root 2 sin a plus sin a equal to cos a তো আমি জানতে চাই এই sin a টাকে ডানে পাঠিয়ে দিলে কি হবে root 2 sin a equal to cos a minus sin a তো ম্যাথটা মনে হয় হয়ে গেছে শুধু আমি ঘুরায় লিখব ঘুরায় লিখলে কি হবে
cos a minus sin a equal to root 2 sin a. ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? যে ব্যতিক্রম ধর্মী একটা ম্যাথ আমরা জানলাম যে রুট ওভার থাকলে কি করতে হয়। আমি যদি পরীক্ষায় মান চেঞ্জ করে দিই তাহলে কি পারবা? কি মনে হয়, পরীক্ষার সময় যদি আমি ভ্যালু চেঞ্জ করে দিই পারবা সবাই? আর এইটা তো ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি রুট টু সাইনে, ওয়ান ইন্টু সাইনে মানে সাইন। স্যার এটা নিচের লাইন টু মাইনাস ওয়ানটা কোথায় চলে গেছে? 2 minus 1 কত হয় বলো ভাইয়া? 1 1 1 লেখার দরকার আছে? 1 into cos 2 minus 1 তো 1 হয়, 1 into cos কি cosই হবে না? একের সাথে যাই গুণ করো সেটাই তো হয় নাকি? জি ভাইয়া। ফাইন, তো তোমরা এখন একটু দেখবা যে এইখানে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে। তো একটা সৃজনশীল প্রশ্নের ডেমো দেয়া আছে, 25 নাম্বার ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ। এই ম্যাপটা একটা উদাহরণ কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে। একটা উদ্দীপক দেয়া থাকে, সেখান থেকে হয়তো তিনটা ম্যাথ আমরা করব। তো ভেরা, এইটা মোটামুটি চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এইটা করার আগে তোমাদের আমি একটু বলে নিই, ভেরা অনুশীলনের পাশাপাশি বইয়ে দেখবা উদাহরণ আছে। বিশেষত আমি তোমাকে বলে দিচ্ছি, উদাহরণ 11 নাম্বার ম্যাথটা বাসায় ভালো করে দেখে নিবা। এখানে করা আছে, এই কারণে আমি আর করাইলাম না। 11 নাম্বার উদাহরণটা ভালোভাবে দেখে নিবা। সবাই কি বুঝতেছো? পাশাপাশি এখানে দুইটা কাজ আছে, আমি একটা কাজ করাই দিব আর একটা কাজ তোমরা বাসায় করবা। শুধু অনুশীলনী গুলাই করলে হবে না, উদাহরণ উদাহরণে দেখবা কিছু কাজ দেয়া থাকে, সেই কাজগুলোও কিন্তু করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? এবারে 25 নাম্বার সৃজনশীল প্রশ্নটা একটু দেখাচ্ছি। এই এই টাইপের প্রশ্ন একটা পরীক্ষায় আসবে, মনে রাখো। 25 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। পাশাপাশি উদাহরণ 11 কিন্তু ইম্পর্টেন্ট। দেয়া আছে ক নাম্বারটা ফার্স্টে করতেছি। দেয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই এক্স। যারা এই টাইপের একটা অঙ্ক লাস্ট ক্লাসে করছিলাম, কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে বলছে, কি করবা বলো তো ভাইয়া? কোসেক এ দেওয়া এখানে? হ্যাঁ হ্যাঁ, এ দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোসেক এ মাইনাস কট এ। ওকে, দুঃখিত। বলতো এখান থেকে কোসেক এ প্লাস কট এ আমি কেমনে বাইর করব? কেউ কি বলতে পারবা? উভয় পক্ষে গুণ করে। ভেরি গুড, লাস্ট ক্লাসে যদি করে থাকো, কোসেক এ মাইনাস কট এ আছে, কোসেক এ প্লাস কট এ বের করতে বলছে, এইটা দ্বারা উভয় পক্ষকে গুণ করবা। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই, উভয় পক্ষকে কোসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করছি আমি, কি বুঝাইতে পারছি? একই জিনিস দ্বারা। জি হ্যাঁ। বাম পক্ষে কোন সূত্র হয় বলো তো ভাইয়া? কোসেক এ মাইনাস কট এ ইনটু প্লাস কট এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দ্যাট ইজ সূত্র কি হবে? কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, ওয়ান বাই এক্স কোসেক এ প্লাস কট এ। তোমরা আমাকে জানাও বাম পক্ষের ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত? 1 এটা ফর্মুলা আমরা সবাই জানি, তাহলে খুবই সহজ, এই x টা এই পাশে পাঠিয়ে দেওয়া যায়। তো cosec a plus cot a এই ভ্যালুটা কত হইল? cosec a plus cot a
cosec a plus cot a ভ্যালুটা কত হবে x হবে তাই না সবাই কি বুঝতে পারছো জি ভাই সবাই ফাইন সো আমাদের লক্ষ্য করে দেখো ক নাম্বার অঙ্কটা কিন্তু হয়ে গেছে আমি যদি একটু দেখাই আসি তোমাদের দেখো cosec a plus cot a ভ্যালুটা বের করে ফেলছি এবারে আসো খ নাম্বারটা করব আমাকে sec a এর ভ্যালুটা বের করতে বলছে sec a মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 এটা দেখাইতে হবে আমাকে ওকে তো আমরা যেটা করব এখান থেকে sec a কিভাবে বের করব সবাই একটু দেখে নাও ফার্স্ট অফ অল sec a মানে কি বলো তো ভেরা sec a এটা মানে কি 1 বাই cot মানে কি 1 বাই হচ্ছে 1 বাই cos a 1 বাই cos a আচ্ছা খুবই ভালো তো ক থেকে আমরা এটা পাইছি সবসময় মনে রাখবা সৃজনশীল প্রশ্নে একটার সাথে একটা সম্পর্ক যুক্ত হবে তো খ নম্বরে বলবা 25 এর খ ক থেকে পাই cosec a plus cot a equal to হইল x তোমাদের কাছে জানতে চাই ভেরা কে কে বলতে পারবা cosec আর cot এই দুটাকে sin cos এ প্রকাশ করা যায় cosec কত কার কার মনে আছে 1 by sin 1 by sin a very good আর cot a কত ভেরা cot a 1 by tan না না ভাইয়া সাইন কজে পরিণত করবা স্যার স্যার কজে বাই সাইন এ সাইন কজে পরিণত কেন করব বলো তো মেরা আমার কারণটা লাগবে কে বলতে পারবা কস এ লাগবে তারপরে আমি উল্টায়া সেক বানাবো এটা লসাগু করা যায় লসাগু করলে কত হয় 1 প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ আমি যদি ভুল না করে থাকি তাহলে প্রমাণ করতে বলছে sec a equal to x square minus 1 divided by x square plus 1 বেরা এখানে খেয়াল করছো এখানে x square আছে প্রমাণটাই আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে ভাই আমি দুই নম্বর সবাই দুই নাম্বার লাইন বুঝো নাই লসাগু করছি ভাই এর উপরে লসাগু কত ভাই উপরে যাবে কি ভাই এই লাইনটাই বুঝো নাই এই লাইনটা বুঝ নাই কারণ ভাইয়া তুমি সূত্র মুখস্থ করো নাই ভাইয়া গত তিন দিন ধরে মানে তোমাকে মুখস্থ করানোর চেষ্টা করতেছি cosec a মানে 1 বাই sin cot a মানে cos a বাই sin এগুলা হচ্ছে ফর্মুলা এগুলা যতদিন মুখস্থ করবা না ততদিন ত্রিকোণমিতি বুঝতে পারবা না এটা শিওর আমি কি বুঝাইতে পারছি জি ভাইয়া সেকেন্ড লাইনটা না বোঝার তো কিছুই নাই এটা ফর্মুলা cosec a মানে 1 বাই sin a cot a মানে cos a বাই sin পাঁচটা সূত্র পড়াইছি এর মধ্যে এটা যাই হোক যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো প্রমাণে আছে x স্কয়ার আমাকে একটু জানাও এটাকে বর্গ করতে হবে তাই না ভাইরা ভাইয়া প্রমাণ স্কয়ার করলে কি হয় 1 প্লাস cos a হোল স্কয়ার হরে হচ্ছে sin স্কয়ার a ডানে হচ্ছে x স্কয়ার ভেরা কেউ কি বলতে পারবা sec a মানে কি তোমরা ভেরা সূত্র মুখস্থ না করলে অঙ্ক কইরো না মানে বুঝবা না কিছু সূত্র তো sec a মানে হলো গিয়া 1 বাই cos a 1 বাই cos a ঠিক আছে sec a মানে 1 বাই cos a আচ্ছা এখানে cos a তো আছে আবার সাথে sin এও আছে তো আমি sinটাকে সরায়া cos বানায় ফেলতে চাই বলো তো ভেরা sin স্কয়ার a মানে কি কার কার ত্রিকোণমিতি সূত্র মুখস্থ আছে 1 মাইনাস cos স্কয়ার a 1 মাইনাস cos স্কয়ার a ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছো sin স্কয়ার a মানে 1 মাইনাস cos স্কয়ার a ভেরা হরে কি কোনো সূত্র পড়ে বলো তো জি ভাইয়া জি ভাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর a স্কয়ার মাইনাস b স্কয়ার ভেরি গুড কত হয় সেটা
1 plus cos a into 1 minus cos a. চমৎকার equal to হলো x square. তো এবারে আমাকে বলো 1 plus cos a 1 plus cos a একটা কাটাকাটি যায় না লব আর হর থেকে জি ভাইয়া তো লবে হলো একটা 1 plus cos a আর হরে হলো 1 minus cos a cos a আচ্ছা এখান থেকে আমি cos এর মানটা বের করার চেষ্টা করি আর আরই গুণ করি যেহেতু তোমরা এখনো যোজন বিয়োজন শিখো নাই তাই নরমালি cos এর ভ্যালুটাই বের করো ভেরা আর গুণ করে দিছি সবাই কি বুঝছো এই লাইনটা ক্লাসের সবাই এটার সাথে এটা গুণ করে দিছি তোমার টার্গেট হইলো cos এর ভ্যালুটা বের করা তোমরা আমাকে বলো এইটাকে বামে নিয়ে আসি cos a গুলা এক পাশে আনি বাকি গুলা এক পাশে কত হবে x স্কয়ার cos a প্লাস cos a ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 আচ্ছা এটা কি উল্টা আছে প্রমাণটা মনে হয় আমি উল্টা লিখছি তাই না ভাই এটা কি উল্টা আছে না ভাই এরকমই উপরে মাইনাস নিচে প্লাস না ভাই উপরে প্লাস জি ভাই দাঁড়াও আমি উপরে প্লাস নিচে মাইনাস হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে উপরে প্লাসই থাকার কথা আমি সেটাই চিন্তা করতেছিলাম হ্যাঁ প্রমাণে দেখো উপরে প্লাস নিচে মাইনাস ওকে ঠিক আছে সো এবার বলতো বাম পক্ষে কি কমন যায় বাম পাশে cos a cos a cos a কমন নিয়ে পরে লিখো আগে লিখো না কিন্তু সো cos a ভ্যালু কত x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 ভেরা আমাকে বের করতে বলছে কার মান বলো তো সেকের মান তাহলে কি করবা এটাকে cos এর সমান সমান 1 বাই sec এর লিখবো বা উল্টায় দাও এখন ব্যস্তকরণ করে হ্যাঁ ব্যস্তকরণ করে দাও সো এটা মানে sec a x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতে পারছো যেহেতু sec a ভ্যালুটা আমাকে বের করতে বলছে এই কারণে আমি কি করছি ফারস্টে সব sin cos এ ভাঙায় আগে cos এর মান বের করছি তারপরে আমি cos a কে উল্টায়া sec এর ভ্যালু বের করছি এই লাইনে কেন বর্গ করছি সাইড নোট দিতে হবে কিন্তু বর্গ করে কারণ প্রমাণে x স্কয়ার আছে আর sin স্কয়ার a যখন আসছে আমি বুঝছি যে আমার যেহেতু cos এ নিতে হবে এই কারণে sin স্কয়ার a কে 1 minus cos স্কয়ার a লিখে ফেলছি ভেরা তুমি যখন ফর্মুলাগুলো মুখস্থ পারবা তখন তোমার মাথা কাজ করবে যে হ্যাঁ এই লাইনের পরে আমার মনে হয় এইভাবে গেলে আমি যে জায়গায় যেতে চাই সেটাই যেতে পারবো সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া এরা সবার কথা শুনতে চাই সবাই কি এই অঙ্কটা বুঝছো 25 এর খ নাম্বার জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া ক নাম্বার দেখো সৃজনশীল কিন্তু এভাবে আসবে একটার সাথে একটা মিক্স করে দিবে এটার যেটা গ গ নাম্বারটা একটু দেখে নাও গ নাম্বারে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a plus cot a equal to sec a into cosec আচ্ছা খুবই ভালো কথা ভেরা এখানে চারটা রাশি লাগবে আমার আমি অলরেডি কিন্তু sec a এর ভ্যালুটা বের করে ফেলছি তাই না ভেরা আমাকে একটু জানাও sec a এটা বের করে ফেলছি না জি ভাই আমার লাগবে tan a আর cot a আর cosec a তো উদ্দীপকের আলোকে প্রমাণ করার জন্য যেই মানগুলো আমার লাগবে সেটা একটু সিরিয়ালি লিখি 25 এর গ নম্বরে তুমি বলবা খ থেকে পাই খ থেকে পি কি পাইছো বলো তো sec a ভ্যালুটা কত x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ভেরি গুড আর বলতো ভেরা ক থেকে কি পাইছিলা আমি এটা একটু মুছে দিচ্ছি
ক থেকে পাইছিলাম দুইটা জিনিস cot a is equal to a cosec a আচ্ছা minus cot a এটা তো দেয়া ছিল 1 by x আর cosec a plus cot a equal to হচ্ছে x বেরা তোমাদের কাছে জানতে চাই আমার চারটা জিনিসের ভ্যালু লাগবে একটা হচ্ছে tan a একটা cot a একটা sec a একটা cosec a তোমরা আমাকে বলো সেকে আমি পাইছি এখন এই দুটা থেকে কি cosec a পাওয়া যাবে দেখো তো এই দুটা থেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো এই জি ভাই পাওয়া যাবে জি ভাই এই দুটা যদি আমরা যোগ করে দেই তাহলে কি করা যায় কি হয় বলো তো এই দুটা যদি যোগ করি 2 cosec a = x + 1/x ভেরি গুড সো 2 cosec a এটা লসাগু করে নাও x x স্কয়ার প্লাস 1 এই দুটাকে ভাগ করে দাও cosec a হবে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x আশা করি বুঝাইতে পারছি আবার cot a লাগবে বলো তো ভেরা cot a কিভাবে বের করা যায় এটা থেকে এটা বিয়োগ করে দিলে cot a হবে না দেখো তো চিন্তা করে সবাই কি বুঝতেছো এটা থেকে এটা আবার যদি আমি বিয়োগ করে দেই তাহলে কি একই রকম ভাবে 2 cot a পাবো না জি ভাইয়া আবার 2 cot a না minus 2 cot a পাবো না না আমি উল্টা করি আগে এটা লিখি তারপরে এটা লিখি তাহলে তো ভালো হয় তাই না সবাই কি বুঝতেছো এবার বিয়োগ করলে কি ভালো হবে না জি ভাইয়া 2 cot a হবে x minus 1 by x তোমাদের কাছে আমি জানতে চাই এটা একটু বামে চলে আসি বা 2 cot a x x স্কয়ার minus 1 তার মানে cot a হবে x স্কয়ার minus 1 divided by 2x আমি তোমরা কেউ চিৎকার করে বইলো না আমার cosec a লাগবে বের করে ফেলছি sec a আমি আগেই পাইছি cot a ও পাইছি ক্লাসের কেউ কে কে বলতে পারবা tan এর ভ্যালুটা তাইলে কত হাত তুইলো হ্যাঁ কেউ মানে চিৎকার করে বইলো না কয়জন পারবা tan এর ভ্যালু একজনও পারবা একজন পারলা হ্যাঁ আর এখান থেকে বলতো tan এর ভ্যালু ইজিলি বলা যাবে 2 3 4 হ্যাঁ 1 বাই cot a বলতে মানা করছিলাম আচ্ছা যাই হোক ঠিক আছে সবাই খেয়াল করে দেখো ভেরা tan a মানে হচ্ছে 1 বাই cot a বা cot a মানে হচ্ছে 1 বাই tan a তো সিম্পলি আমি কি এখান থেকে tan এর ভ্যালুটা বের করতে পারবো আবার tan a equal to হচ্ছে ঠিক তার উল্টা আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে জি ভাই হ্যাঁ ঠিক আছে হাত নামায় ফেলো ক্লাসের সবাই কি বুঝতে পারছো tan a মানে cot a এর ঠিক উল্টা হবে জি ভাই আমাকে আমাকে যেটা প্রুফ করতে বলছে সেটা একটু দেখো tan a plus cot a equal to হচ্ছে sec a into cosec a সো এইবারে আসো আমরা বাম পক্ষে আসি লেফট সাইড tan a plus cot a তো tan a হচ্ছে x স্কয়ার minus 1 by 2x আর সরি tan a মানে উল্টা 2x by x স্কয়ার minus 1 আর cot a মানে হচ্ছে x স্কয়ার minus 1 by 2x ওকে এবারে তাহলে লসাগু করো লসাগু হবে কত x স্কয়ার minus 1 into 2x তো এটা লসাগু করলে কি হয় ক্লাসের কে কে বলতে পারবা এটা হবে 4x স্কয়ার x স্কয়ার minus 1 হোল স্কয়ার সবাই লাস্ট লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও এই দুটো লসাগু করছে লাস্টের লাইনটা বুঝছো কিনা আমাকে একটু স্পেশালি জানাও কিভাবে বুঝছো এরা
যদি বুঝে থাকো লবে একটা সূত্র হয় ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট আমাকে সেটা বলতে পারবে? লবে একটা ফর্মুলা হয়, কোন সূত্র বলো বলো? a স্কয়ার প্লাস b স্কয়ার হয় না এটা? এটা কোন সূত্রে পড়ছে? কি বলতেছো, ঠান্ডা মাথায় বলো, তাড়াতাড়ি বলতে চাচ্ছ কেন? এটা কোন সূত্রে পড়ছে দেখো, আমি আরেকটু ভেঙে লিখি তাহলে বুঝতে পারবা। এই লাইনের পরে উপরে লিখতেছি x স্কয়ার মাইনাস, এবার বল, এবার কি চিনতে পারতেছো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা কোন সূত্র? ভাই এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এইটাই জানতে চাচ্ছিলাম। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, হোল স্কয়ার কে কি দুইবার লেখা যায়? এভাবে দেখো তো, হোল স্কয়ার কে কি দুইবার লেখা যায়? x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1, হোল স্কয়ার কে আমি দুইবার লিখছি। ক্লাসের কে কে বলতে পারবা এই ভ্যালুটার মান কত? এটা এটা কি মনে পড়ে কোথাও দেখছো? জি হ্যাঁ, এটা দাওয়া ছিল, এটা ভাই সেকে। হ্যাঁ সেকে। আর এইটা মনে হয় এই যে আমি ইচ্ছা করি মুছি নাই, কোসেক এ। সবাই কি বুঝতেছো আমার কথা? x স্কয়ার প্লাস 1 বাই 2x, দ্যাট ইজ রাইট সাইড। এরা অঙ্কটা যদি ভালো করে প্র্যাকটিস না করো মাঝ রাস্তায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ফাইন, সো আমাদের অনুশীলনী শেষ হয়ে গেছে, তোমাদের বলছি উদাহরণ করতে। পাশাপাশি ভাইরা আমি একটা কথা বলে রাখি, এখানে দুইটা কাজ আছে, সবাই একটু দেখে নাও। এই দুইটা কাজ আছে, এই দুইটার মধ্যে আমি একটা করে দিচ্ছি, একটা তোমরা আমাকে বাসায় করে দেখাবা। কট টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে হবে কস টু দি পাওয়ার 4 এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তো আমি কাজের একটা করে দিচ্ছি, কাজের ক তোমাদের খ করে নিতে হবে, মুছে দিই। কাজ, কাজের ক তে আছে কট টু দি পাওয়ার 4 এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1, আমাকে প্রমাণ করতে হবে কস টু দি পাওয়ার 4 এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসের কে কে বলতে পারবা, এই কট স্কয়ার এটাকে যদি আমি ডানে পাঠিয়ে দিই তাহলে কত হয়? সূত্র হয় না একটা, কেউ কি বলতে পারবা? ক্লাসের কেউ কি বলতে পারবা যে এইটা কি কোনো ফর্মুলা হয়? জি হ্যাঁ। আচ্ছা, মানে আমি খালি দুই একজনেরই উত্তর পাচ্ছি, আমি একটু নাম ধরে জিজ্ঞাসা করি, 1 প্লাস কট স্কয়ার এর ফর্মুলা কত হবে? কে বলবা? সিয়াম বলো, সিয়াম। 1 প্লাস কট স্কয়ার এ ফর্মুলা কি, সিয়াম বলো। পারবা না? মিথিলা বলো, মাশফিয়া রহমান মিথিলা, 1 প্লাস কট স্কয়ার এ ফর্মুলা কত হবে? পারছো না ভেরা? স্যার আমি বলি,
আচ্ছা যে পারো সেই বলো 1 প্লাস কট স্কয়ার এর ভ্যালু কত কোসেক স্কয়ার এ স্কয়ার এ কোসেক স্কয়ার এ ভেরি গুড ওকে তো আমরা যেটা বুঝলাম এটা লেখার পরে আমার প্রমাণটা আছে কসে তো আমার এগুলোকে সাইন কসে প্রকাশ করা উচিত ক্লাসে কেউ কি বলতে পারবা কট কট এ মানে কি সাইন আর কসে প্রকাশ করো তো কসে বাই সাইন তাহলে কট টু দি পাওয়ার 4 এ হবে কস টু দি পাওয়ার 4 এ বাই সাইন টু দি পাওয়ার 4 এ আমি কি বুঝাইতে পারছি সবাইকে জি হ্যাঁ আর কোসেক স্কয়ার এ মানে কত কোসেক মানে কি কোসেক কার উল্টা কোসেক 1 বাই সাইন এ 1 বাই সাইন এ তাহলে 1 বাই সাইন স্কয়ার এ হবে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ জি হ্যাঁ বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে জি হ্যাঁ আচ্ছা বলো সাইন টু দি পাওয়ার 4 এ এইটাকে আমি যদি ডানে নিয়ে যাই তাহলে কত হয় সাইন টু দি পাওয়ার 4 এ বাই সাইন স্কয়ার এ সাইন টু দি পাওয়ার 4 সাইন স্কয়ার কাটাকাটি যাবে কত হয় জানতে চাই তোমাদের কাছে সাইন স্কয়ার এ সাইন টু দি পাওয়ার 4 সাইন স্কয়ার এ ভেরা প্রমাণ করতে বলছে সব কস কে কেউ কি বলতে পারবা সাইন স্কয়ার এ মানে কত 1 মাইনাস কস স্কয়ার এ 1 মাইনাস কস স্কয়ার তো এই কস স্কয়ার বামে নিয়ে আসো প্রমাণটা হয়ে গেছে বুঝতে পারছো ম্যাথগুলা ফাইন সো সো আমাদের অনুশীলনীর আর কাজের অঙ্কগুলো মোটামুটি হয়ে গেছে কাজে খ নাম্বার ভাইয়া এখানে আরেকটা ম্যাথ আছে খ না অ্যাকচুয়ালি ক এর বোধ হয় 1-2 আমি একটু দেখে নিই হ্যাঁ ঠিক আছে কাজের ক করাই দিছি খ নাম্বারটা করবা বাসায় আমি বললাম না কিভাবে এটার সাথে পুরোপুরি মিল আছে তো ভেরা তোমাদের এই 9.1 চ্যাপ্টার আমার মোটামুটি করা হয়ে গেছে সৃজনশীল প্রশ্ন কিরকম আসে সেটাও আমরা একটা দেখাইছি ডেমো আর এমসিকিউ এর ব্যাপারে একটু আলোচনা করে নিই পরীক্ষার সম্পর্কে তাইলে মনে হয় তোমাদের পরীক্ষাটা দিতে সুবিধা হবে সাপোজ আমি যদি এমন একটা প্রশ্ন করি দেখি ক্লাসের কেউ উত্তর দিতে পারো কিনা এই কোণটা থিটা এটা 4 এটা 5 আমি বললাম ট্যান থিটা এর মান কত ক্লাসের কয়জন অ্যানসারটা দিতে পারবা করবে তো 4/3 হবে ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো আমি একটু যদি বুঝায় দেই ভালো করে শোনো এটা যদি 5 হয় এটা 4 লম্ব তাহলে ভূমি যে 3 হবে সেটা কি বুঝতে পারো ক্লাসের সবাই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে জি ভাইয়া ভেরা ক্লাসের সবাই কি বুঝতে পারো যে ভূমি 3 হবে কিভাবে 5 স্কয়ার থেকে 4 স্কয়ার বাদ দাও লম্ব স্কয়ার সরি অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বাদ দাও তাহলে তো ভূমি স্কয়ার হয় 25 মাইনাস 16 তাহলে 9 9 এর রুট করবা সেটা হলো 3 তুমি আরো সহজ ভাবে করতে পারো এটাকে x ধরো তাহলে 4 স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার এখান থেকে x এর মানটা 3 বের হয়ে যাবে সবাই কি আমার কথা বুঝতেছো
তাহলে tan থিটার ভ্যালুটা হবে 5/4/3 আরেকটা উদাহরণ দেই আরেকটা tan থিটা মানে কি ভূমি বুঝাইছে tan থিটা লম্ব বাই ভূমি বুঝলে গেছো টেরা লম্বা ভূত জি tan থিটা মানে লম্ব বাই ভূমি আচ্ছা এবার এটা উত্তর দাও এটা 5 এটা 13 তো আমাকে জানাও যে sec থিটা কত ঠান্ডা মাথায় 13/12 sec থিটা হবে 13/12 ভেরি গুড যারা অন্যরা যারা তাদের জন্য একটু বলে দেই এটাকে মনে মনে x ধরবা এবারে খেয়াল করো 5² + x² = 13² এখান থেকে x² হয় 144 x হয় 12 ভেরা তোমরা আমাকে বলো sec থিটা হচ্ছে cos এর উল্টা cos হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে sec থিটা কত অতিভুজ হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে sec থিটা হবে অতিভুজ বাই ভূমি তাই এটা যেহেতু 12 অতিভুজ হচ্ছে 13 আর ভূমি হচ্ছে 12 এই রিলেটেড ম্যাথগুলো কি পারবা এমসিকিউ হিসেবে আসলে আমি যদি বানাই দিই পরীক্ষার জন্য জি স্যার পারবো তো ঠিক আছে আজকে ইসের পরে তোমাদের কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা সবার মুখস্থ হয় নাই আমি যেটা বুঝতে পারলাম এটা আফসোস কারণ গত সপ্তাহে আমি তোমাদের পড়াইছি এক সপ্তাহ তোমরা সময় পাইছো তোমরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করে নিবা কারণ আগামী কালকে আমি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি করাবো তো ওইখানেও তুমি যদি সূত্রগুলো মুখস্থ নাই করো ওইটাও কিন্তু বুঝতে সমস্যাই হবে একই সূত্র সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া ওকে তাহলে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নাও আর 9.1 এক্সামটা আজকে দিব এই উইকের মধ্যে নিজেরা পড়াশোনা করে সবগুলো অঙ্ক করবা কারণ এই চ্যাপ্টারটা সবার ফার্স্ট টার্ম পরীক্ষায় থাকবে ফাইন ঠিক আছে তাহলে আগামী কালকে হায়ার ম্যাথের চ্যাপ্টার 8.1 ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করব ভালো থাকো সবাই